আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। 2020 সালটা সবারই অনেক কষ্টে কেটেছে এই প্রতিকূল পরিস্থিতির জন্য। দোয়া করি 2021 সালটা যেন সবার খুব ভালো কাটে, কারণ বছর প্রথমেই আবার শুরু হয়ে গেল লেভেল 5-এর লকডাউন দিয়ে। আমরা সবাই ঘরবন্দি আছি আয়ারল্যান্ডে, জানি না কবে আবার সব নর্মাল হবে, সেটা একমাত্র আল্লাহই জানে। তবে দোয়া করছি আল্লাহ যেন আবার সব কিছু আবার আগের মতো করে দেয়। আর আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, এ পর্যন্ত আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। যা হোক, আজ বছর প্রথম দিন, আমাদের জন্য এই দিনটা সত্যি একটা স্পেশাল দিন বলতে পারেন, কারণ আজকের এই দিনটায় আমার হাজব্যান্ডের জন্মদিন। আর তাই এই জন্মদিন উপলক্ষে ছোট্ট করে একটা আয়োজন করছি, কারণ লকডাউনের জন্য কোনো কিছুই করা যাচ্ছে না। কারণ কিছুই যেরকম প্ল্যান করি, কোনো প্ল্যানই সেরকমভাবে হচ্ছে না, কারণ একের পর এক লকডাউন পরিস্থিতির জন্য কি করব, কিছুই করার নাই। তো এই আয়োজনটা করা একমাত্র বাচ্চাদের জন্য। ওরা চাইছিল ওদের বাবাকে একটা সারপ্রাইজ করবে, যদিও তেমন কিছু করতে পারেনি, কারণ সব লকডাউনের জন্য সব দোকানপাটই বন্ধ ছিল। এবারে লকডাউনটাও সাডেনলি শুরু হয়ে গিয়েছে কোনো কিছু বোঝার আগেই, কারণ আয়ারল্যান্ডে আবারও পরিস্থিতি খুবই খারাপ। অনেক দিন দিন অনেক করোনা রোগী বাড়ছে, মানুষ আক্রান্ত হচ্ছে। দোয়া করি এই যে জুন জুলাইয়ের মধ্যে আবার সব নর্মাল হবে, যদি ভ্যাকসিন সবাই পেয়ে যায়, সে পর্যন্তই খুব আশা রাখছি। জানি না কী হতে যাচ্ছে, মনে হয় জীবনটা আবারও একটা জায়গায় এসে থেমে গিয়েছে। সত্যি খুব কষ্টই লাগছে, পৃথিবী যেমন হঠাৎ করে থেমে গিয়েছে সব কিছুর মাঝেই। এদিকে আমি আমার রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, আমার প্রায় সব কিছু গোছানো হয়ে গিয়েছে, জাস্ট রান্নাটা কমপ্লিট করব। কারণ আমার হাজব্যান্ড 4টার মধ্যেই বাসায় চলে আসবে, তাই চাইছি ও আসার আগে সব কিছু রেডি করে ফেলি। আমার রোস্টটা হয়ে গিয়েছে, এখন বিরিয়ানি বসাবো আর কোরমাটা করব। কোরমার জন্য সব রেডি করে নিয়েছি, আমার আর বেশিক্ষণ লাগবে না। আর মিষ্টিগুলো আমি রাতেই বানিয়ে ফেলেছি, তারপর এখন গুছিয়ে নিব, দেখি কতটুকু পারি ও আসার আগ পর্যন্তই। খুব চেষ্টা করছি তাড়াতাড়ি করার জন্য। এদিকে আমার রান্নাবান্না সব হয়ে গিয়েছে, শুধু বিরিয়ানিটা বাকি আছে। বিরিয়ানিটা হয়ে গেলে আমার সব শেষ, আমি একটু গুছিয়ে নেব। আর এখন বাজে 3টা, কারণ 1 ঘন্টার পরে আমার হাজব্যান্ড চলে আসবে, তাই এর আগেই আমি সব গুছিয়ে নেব আর বাচ্চাদেরকে রেডি করে দিব, আর আমি নিজেও রেডি হব। আলহামদুলিল্লাহ, আমার রান্নাবান্না সব শেষ, আমি এখন সব গুছিয়ে নিব টেবিলে, আর তারপর আমি রেডি হয়ে নিব। আর এদিকে বাচ্চারাও তাদের ডেকোরেশন করছে, রেডি করছে বাবার জন্য সারপ্রাইজ দিবে। আর এখনকার বাচ্চাদের কোনো কিছু বলে দিতে হয় না, ওরা এমনি অনেক কিছু বুঝে জানে, তাই সুন্দর করে ওরা নিজেরাই ডেকোরেশন করছে। ওরা ওদের এক ফ্রেন্ড এসেছে আমাদের বাসায়, ওকে নিয়ে, ইশাইমান, ওরা প্রায় অনেক কিছুই গুছিয়ে দিয়েছে, আমাকে হেল্প করেছে ওর বাবার এই পার্টির জন্য। Oh.
keiner weiß, wie weit wir kommen. Keiner kennt den besten Weg. Die Sicht nach vorne noch verschwommen. Und niemand da, der uns verrät, wie's geht. Doch ich weiß, es wird schon gehen, solange die Welt sich weiter dreht. Denn wir sind frei und können alles sein. আমাদের সব গোছানো হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। এদিকে আরিশা মনিও খুব সুন্দর করে রেডি হয়ে বসে আছে। ও একটা জুতো পরেছে, আরেকটা জুতো ওর হাতে নিয়ে বসে আছে। ও খুব লাইক করে, আমি জানি না কেন জানি ওর একটা নতুন হ্যাবিট হয়েছে। আর আয়মানিশাও অলরেডি রেডি হতে গিয়েছে, ওরাও রেডি হয়ে গিয়েছে। দুই ভাই ভাই বোন খুব সুন্দর করে রেডি হয়েছে নিজে নিজে। দেখে সত্যি অনেক ভালো লাগছিল, বাচ্চারা সত্যি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। Ab jetzt nur das, was mir gefällt. Das Glück wird mir in meine Arme fallen. Ja, ich weiß, solange die Welt sich. এখন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এখন আমি টেবিলে একটু গুছিয়ে নিচ্ছি সবকিছু, কারণ ও আসলে খেতে দিতে পারি যাতে। তাই আমি আগের থেকেই সব রেডি করে নিচ্ছি। আর এখন বাজে 4টা, আর ও আসতে আর 15 মিনিটের মতো সময় লাগবে। তাই ও আসলে যাতে খেতে দিতে পারি, তাই আমি সব আগে থেকেই রেডি করে গুছিয়ে রাখছি, যাতে এসে দেখে একটু সারপ্রাইজ হয়। কারণ ওকে তো কিছুই বুঝতে দেইনি, আমরা এই লকডাউনের ভিতরেই ওর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ রেখেছি। তাই খুব এক্সাইটেড আমিও ছিলাম আর বাচ্চারাও ছিল। আমাদের বার্থডে বয় বাসায় চলে এসেছে, এসেই ভীষণ সারপ্রাইজ হয়ে গেছে। ও ভাবছিল কখন আমি এত কিছু করেছি, ও বুঝতেই পারেনি। আর আমি এখন ওকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া সবার শেষ, এখন আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, আর সেটা হচ্ছে কেক কাটা। আর কেক কাটা মূলত সেটা আমাদের জন্য না, সেটা বাচ্চাদের খুশির জন্য। ওরা এটাকে খুব একটা এনজয় করে, এই জন্য কেকটা কাটা মূলত, আর কোনো উদ্দেশ্য না। তাই ওদেরকে একটু হ্যাপি করার জন্য জাস্ট কেকটা কাটা হচ্ছে। ক্যামেরা বন্দি করতে অনেক ভালো লাগে, আর আমি এটা সচরাচরই করে থাকি। আমি সবসময় আমাদের যে স্পেশাল ডেগুলো থাকে, আমি সবসময় অনেক অনেক ছবি উঠাই। আর এখন হচ্ছে সেই ফটো সেশন টাইম, আশা করি আপনাদের ভালো লাগবে। জানি না আজকের আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। যদিও আমি রেগুলার না, চেষ্টা করব রেগুলারভাবে ব্লগ দেওয়ার জন্য, কারণ ব্যস্ততার কারণে আর এখন একটু পরিস্থিতিটা এমন যাচ্ছে সব কিছু মিলে, ভালো লাগছে না যেটা কি বলবো। তাই চাইলেও আমি রেগুলার ব্লগ দিতে পারছি না, আর আশা করি আপনারা আমার সেই কথাটা বুঝবেন। তবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি রেগুলার হওয়ার জন্য, যতটুকু সম্ভব এই ব্যস্ততাগুলোকে কাটিয়ে। যা হোক, আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকতে পারি। আর আমিও চেষ্টা করব আরেকটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হতে। আল্লাহ হাফেজ। Hasta mi día.